ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমাদের মৎস্যকের তৃতীয় দিন, আর আজকে মানে দুই দিন ধরে তো ডাল ভাত হয়েছে, আজকে হচ্ছে মিন মৎস্য। তো মিন মৎস্যকে এই যে কাটাকুটি হচ্ছে, এখানে ডাল ভাজা হচ্ছে, এই সাইডে মাছ ভাজা হচ্ছে, ওই উনুনগুলোতেই হচ্ছে যেগুলোতে এতদিন মানে দুই দিন ধরে মৎস্যকে রান্না হয়েছে। তো ওইখানেই আবার রান্না হচ্ছে। সকালবেলায় বাড়ির লোকজনদের জন্য ডাল ভাত করা হয়েছিল, আলু সেদ্ধ করা হয়েছিল। তো এই যে আলু সেদ্ধ আর ডাল ভাত সবাই খেয়ে নিচ্ছে, আর আমি এসেছিলাম পুজো দিতে। তো সকাল সকাল স্নান করে ওই যে মন্দিরের সামনে এসেছি, মন্দিরটা একটু পরিষ্কার করে নেব, নিয়ে আমি ঠাকুরঘরটা পুজো দেবো আর কি ঠাকুরকে। তো ভালো করে আমি মন্দিরটা মানে পরিষ্কার করে নিলাম। আর উপরে দেখো গাছটা, গাছটা কালকে একজন আর্টিস্ট এসেছিলো, সে একে দিয়ে গেছে। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন লোকজন খাওয়াতে বসিয়ে দেবে। আর তারপরে বলে রাখি, আজ হচ্ছে কবিগান হবে। তো কবিগানের জন্য যে বিখ্যাত কবি, সে হচ্ছে শিশির সরকার মহাশয়, উনি আজকে আসবেন আমাদের বাড়িতে কবিগান গাইতে। তো কবিগান আমি এই ভিডিওতে অল্প দিচ্ছি, পরের ভিডিওতে আমি অনেকটা কবিগান গান দেবো, তোমরা সবাই দেখে নিও। তো আমাদের শিশির সরকার গায়ক মহাশয় এসে গেছেন, এই যে উনি খেতে বসেছেন, এই যে মাঝখানে বসা উনি। আজকে যে স্থানে কবিগান, তো এই যে আমরা চার যাই মিলে এখানে বসে পাপড় খাচ্ছিলাম আর কবিগান শুনছিলাম। তো এক যে আরেক সাইডে ছিল বলে ওকে দেখা যাচ্ছে না, এই ফাজলামি করছিলাম আর গান শুনছিলাম। তো আমরা কবিগানটা অন্য একটা ভিডিওতে পুরোটা দেব, এই ভিডিওটা দিতে পারছি না, কারণ অনেকটা বড় হয়ে যাবে একটা ভিডিওর মধ্যে কবিগান দিলে। তো আমি কবিগানটা অন্য একটা ভিডিও বানিয়ে সেইটাতে দেব। তো তোমরা দেখে নিও, আর কেমন হয়েছে আমাদের মৎস্যটা অবশ্যই কমেন্টসে জানিও, আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে অবশ্যই অবশ্যই করে জানিও যে তোমাদের কাছে আমাদের মিন মৎস্য আর বাকি যে আরও দুটো মৎস্য ছেড়েছি কেমন লেগেছে তোমাদের, অবশ্যই অবশ্যই করে জানিও। তোমাদের নতুন বন্ধুকে যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও।